একটি বোমা ভার্সেস 40টি ট্যাঙ্ক, কি অবাক হচ্ছেন? সিবিইউ 105 এবং 97 একই ক্লাস্টার বোমার ভার্সন, যেগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এটির প্রতিটি বোমলেট অর্থাৎ ভেতরের ছোট বোমাগুলো নিজেই টার্গেট খুঁজে তা ধ্বংস করতে সক্ষম। খুবই জটিল কার্যক্রমের মাধ্যমে টার্গেট ধ্বংস করে, যার অ্যাকুরেসি ক্লাস্টার বোমার চেয়েও ভালো। এজন্য এর নাম দেওয়া হয়েছে সেন্সর ফিউজড ওয়েপন। এবার আসা যাক এর কাজের ধরনে। এটি একটি 450 কেজি বা 1000 পাউন্ডের নন গাইডেড বা ফ্রি ফল বোমা, তবে ভয়ের কিছু নেই। এর ভেতরে 10টি বিএলইউ 105 সাবমিউনিশন থাকে, যার ভেতরে প্রত্যেকটিতে 4টি করে বোমলেট থাকে। বোমটি 200 থেকে 20,000 মিটার উচ্চতায় ফেলা হয়ে থাকে, যা কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরের খোলস খুলে দিয়ে ভেতরের বিএলইউ 105 সাবমিউনিশন বের করে দেয়, যা তখনই একটি ড্রগ শুট এবং কিছুক্ষণ পরে প্যারাশুটের মাধ্যমে তা ভার্টিক্যাল বা খারাপ পজিশনে আসে। এরপর একটি নির্দিষ্ট উচ্চতায় নেমে আসার পর এটির বোমলেটগুলো দুই দিকে প্রশস্ত করে প্যারাশুট খুলে দিয়ে এটির দুইটি রকেট চালু করে, যা পতন ঠেকায় এবং কিছুটা উচ্চতায় নিয়ে যায়। এই অবস্থায় প্রতিটি বিএলইউ 105 এর 4টি বোমলেটগুলো ছুড়ে দেয়, যা অ্যাঙ্গেলে ঘুরতে থাকে এবং 460x150 মিটার এরিয়ার মধ্যে ইনফ্রারেড ও লেজার সেন্সরের মাধ্যমে টার্গেট খুঁজে বের করে, এবং খুঁজে পেলে হকি স্টিকের মাথার মতো দেখতে একটি কাইনেটিক এনার্জি পেনেট্রেটর, যা এক্সপ্লোসিভ দিয়ে ভরা থাকে, সেটাই ফায়ার করে। এটি মূলত অ্যান্টি ট্যাঙ্ক বা অ্যান্টি আর্মার ওয়েপন, যা 40টি ট্যাঙ্ক একসাথে ধ্বংস করে দিতে সক্ষম। এবার আসি মজার ব্যাপারে। যদি এটি কোনো টার্গেট খুঁজে না পায়, অর্থাৎ এটি কোনো টার্গেট খুঁজে না পেলে 50 মিটার ওপরে নিজে নিজেই বিস্ফোরিত হয়, আর যদি ওই সিস্টেম কাজ না করে তাহলে বোমটির ফিউজ ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এটি করা হয়েছে যুদ্ধ পরবর্তী সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে। এই বোমা ফেলার সময় বিমানের গতি 460 থেকে 1200 কিলোমিটারের মধ্যে থাকতে হয়। প্রতিটি বোমার মূল্য 90-এর দশকে ছিল $360,000। আমেরিকার বাইরের দেশ হিসেবে একমাত্র সৌদি আরব এই বোমটি ব্যবহার করে। 2015 সালে দেশটি 1200টি সিবিইউ 105 বোমা ক্রয় করে। ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন এই বোমাগুলো তখন শুধুমাত্র ইরানকে টার্গেট করেই কিনেছিল সৌদি আরব। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।